আইপিএল 2022 এর রাজস্থানের বিপক্ষে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে চলেছে 2 মে, যেখানে এই ম্যাচের কলকাতা নাইট রাইডার্স হারলেই বাড়ি একদম কনফার্ম 100%, তখনই কনফার্ম হয়ে যাবে যদি কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচ হারে। তো কলকাতা নাইট রাইডার্সের যে তিনটে পরিবর্তন আমরা দেখতে পাবো পরের ম্যাচে অবশ্যই এই ভিডিও আলোচনা করতে চলেছি। তাছাড়া আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেখানে আমরা হয়তো পরের ম্যাচে দেখতে পাবো না ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ আয়ার পর সব ম্যাচেই কিন্তু ফ্লপ হচ্ছে, যেখানে ভেঙ্কটেশ আয়ার শুধু নয়, আবারও ওপেনার পরিবর্তন হতে চলেছে পরের ম্যাচে, তার কারণ পরের ম্যাচে আবারও ভেঙ্কটেশ আয়ারের সাথে অ্যালান ফিঞ্চকে বাদ দেবে কলকাতা নাইট রাইডার্স। এই দুটি পরিবর্তন অবশ্যই সবার ফার্স্টে আমরা দেখে নেব, এবং বাবা ইন্দ্রজিৎ হয়তো পরের ম্যাচে সুযোগ পাবে না, তার কারণ ওপেনার চেঞ্জেস করবে এবং বাবা ইন্দ্রজিতের জন্য হয়তো কোনো বিদেশি প্লেয়ার আনবে উইকেট কিপার হিসেবে, অবশ্যই তোমরা আপনারা জানেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, পরের ম্যাচে কিন্তু আমরা স্পিনার বলার বরুণ চক্রবর্তী কিংবা অনুকূল রয়ের মধ্যে একটি প্লেয়ারকে দেখতে পাবো, যেখানে শেষ ম্যাচে অবশ্যই স্পিনার প্লেয়ারকে দরকার ছিল, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স স্পিনার প্লেয়ারকে খেলায়নি।